হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি পুরানো দিনের হারিয়ে যাওয়া নিরামিষ লাভরা বা পাঁচমিশালি সবজি রেসিপি নিয়ে এসেছি এইভাবে সুস্বাদু নিরামিষ লাভরা বা পাঁচমিশালি সবজি রান্না করে খেয়ে দেখবেন ভালো লাগে তাহলে চলুন দেখে নেই নিরামিষ লাভরার রেসিপি রান্না করতে আমার কি কি উপকরণ লাগবে নিরামিষ লাবড়া বা পাঁচ মিশালি সবজি রান্না করার জন্য এইখানে আমি নিয়েছি কয়েক টুকরো মিষ্টি কুমোর একটা জিঙ্গে দুইটা আলু ছয় সাতটা বরবটি পাঁচ ছটা পটল সাত আটটা শিম শিমগুলিকে আমি এইভাবে টুকরো করে কেটে নিয়েছি এছাড়া আরও কিছু সবজি নিয়েছি এর মধ্যে রয়েছে বাঁধাকপি তো বাঁধাকপিগুলিকে একটু মোটা করে কেটে নিয়েছি আর নিয়ে নিলাম বেগুন মিষ্টি কুমোরের ডোগা আপনারা চাইলে পুঁই শাকও কিন্তু ব্যবহার করতে পারেন নিরামিষ লাভড়ার মধ্যে পুঁই শাক মিষ্টি কুমোরের ডোগা ব্যবহার করলে ভালো লাগে আর বাকি যা যা লাগবে তা আমি রান্নার সময় দেখিয়ে দেব এরপর প্রথমে একটা মশলা তৈরি করব। তার জন্য এখানে নিয়ে নিলাম এক চা চামচ মৌরি বা মিষ্টি জিরা এক চা চামচ চিকন জিরা দুইটা শুকনো লঙ্কা দুইটা এলাচ একটা তেজপাতা তেজপাতাটাকে আমি মাঝখান দিয়ে ছিঁড়ে নিয়েছি এখন এইগুলিকে শুকনো খোলায় বেজে গুঁড়া করে নেব যে কোনো নিরামিষ তরকারির মধ্যে এই মশলাটা ব্যবহার করতে পারেন ভালো লাগবে তো কম কমাচ্ছে প্রায় এক মিনিটের মতো ভেজে নেওয়ার পর দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেছে এখন আমি এইগুলিকে নামিয়ে গুঁড়া করে নেব তবে লক্ষ্য করতে হবে পুড়ে যাতে না যায় পুড়ে গেলে কিন্তু বাপ লাগবে এরপর কড়াইতে দিয়ে দেব এক চামচের মতো তেল তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব এক মোটো চীনা বাদাম এখন এইগুলিকে ভেজে নিতে হবে চীনা বাদামটা যদি হাতের কাছে না থাকে তাহলে না দিয়েও কিন্তু রান্না করা যাবে তো চীনা বাদামগুলিকে ভেজে নেওয়ার পর এখন আমি এইগুলিকেও নামিয়ে নিচ্ছি আবারও কড়াইতে সর্ষের তেল গরম করে নেওয়ার পর ফুরনের মধ্যে দিয়ে দেব শুকনা লঙ্কা তেজপাতা পাঁচ ফুরন ফুরনগুলিকে কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর ফুরন থেকে যখন খুব সুন্দর একটা গন্ধ বের হবে এবারে এই সময়ের মধ্যে দিয়ে দেব কেটে নেওয়া আলু পটল শক্ত সবজিগুলি দিয়ে প্রথম ভেজে নেব। তারপর বাকি নরম সবজিগুলি এর মধ্যে ব্যবহার করব। তো আলু পটল দিয়ে এইগুলিকে এক মিনিটের মতো ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব কেটে নেওয়া বাকি নরম সবজিগুলি তো সব রকমের সবজি ব্যবহার করতে হবে এমন কোনো কথা নেই আপনাদের হাতের কাছে যা আছে তা দিয়ে কিন্তু রান্নাটা করতে পারেন এখন এইগুলিকে আবারও নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে প্রায় এক মিনিটের মতো নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব আদা কাঁচা লঙ্কা বাটা এইখানে আমি এক ইঞ্চি আদা চারটা কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করে নিয়েছি একই সঙ্গে দিয়ে দেব গুঁড়া মশলা দিয়ে দিলাম এক চার চামচ জিরার গুঁড়া এক চার চামচ ধনিয়ার গুঁড়া দেড় চার চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া নিরামিষ তরকারির মধ্যে ঝালের পরিমাণটা কম দিতে হবে তারপর এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এখন এইগুলিকে একটু সময় নিয়ে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর মিডিয়াম টু লো ফ্লেমে ডাকনা দিয়ে রান্না করবো তবে এই সময়ের মধ্যে জল ব্যবহার করতে হবে না সবজি থেকে যে জল বের হবে এই জল দিয়ে কিন্তু কষানো হয়ে যাবে প্রায় পঁচিশ মিনিটের মতো মিডিয়াম টু লো ফ্লেমে ডাকনা দিয়ে রান্না করে নেওয়ার পর সবজিগুলি প্রায় সিক্সটি থেকে সেভেন্টি পারসেন্ট কষানো হয়ে গেছে সবজিগুলি যখন সিক্সটি থেকে সেভেন্টি পারসেন্ট কষানো হয়ে যাবে এবারে এর মধ্যে দিয়ে দেব ভেজে নেব চীনা এর থেকে অর্ধেক অংশ গুঁড়া করে নিয়েছি এইভাবে যদি অর্ধেক অংশ গুঁড়া করে দেওয়া হয় তাহলে সবজির সঙ্গে মিশে যাবে ভালো লাগবে তারপর এই রান্নার মেন উপকরণ হলো পুরানো দিনের হারিয়ে যাওয়া সিদ্ধ করে নেওয়া শুকনো সিমের বীজ তো এইখানে আমি এক একমোটো শুকনো সিমের বীজ শুকনো খোলার টেলে ওপরের খোসাটা ছাড়িয়ে সামান্য একটু লবণ দিয়ে প্রেশার কুকারে চার থেকে পাঁচটা সিটি দিয়ে সিদ্ধ করে নিয়েছি এখন এইগুলিকে মিশিয়ে নিয়ে আবারও কম আছে ডাকনা দিয়ে রান্না করব তবে এই সময়ের মধ্যে একটু পরপর নাড়াচাড়া করে নিতে হবে না হলে কিন্তু নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে আবারও কুড়ি মিনিটের মতো একদম কমাচ্ছে ডাকনা দিয়ে রান্না করে নেওয়ার পর দেখুন সবজিগুলি প্রায় নাইনটি পারসেন্ট সিদ্ধ হয়ে গেছে এবারে এই সময়ের মধ্যে দিয়ে দেব হাফ কাপের মতো গরম জল গরম জলটা অবশ্যই ব্যবহার করতে হবে ঠান্ডা জল ব্যবহার করলে পাংশি ভাব লাগবে তবে জলের পরিমাণটা একদম কম দিতে হবে দিয়ে দেব এক চা চামচ চিনি চিনিটা কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে তবে চিনি আর লবণটা নিজেদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন তারপর এর মধ্যে দিয়ে দিলাম ভাজা মশলা ভাজা মশলাটা ঘি ব্যবহার করার সময়ও কিন্তু ব্যবহার করতে পারেন এইগুলিকে মিশিয়ে নেওয়ার পর আবারও একদম কমাচ্ছে ডাকনা দিয়ে রান্না করব, যতক্ষণ সিদ্ধ হতে সময় লাগে ততক্ষণ তো একদম কমাচ্ছে আবারও ডাকনা দিয়ে রান্না করে নেওয়ার পর সবজিগুলি ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে দেখুন খুব সুন্দর হয়েছে এবারে এই সময়ের মধ্যে দিয়ে দেব এক চা চামচ ঘি তো লবণ আর চিনিটা একটু চেক করে নেবেন যদি লাগে তাহলে এই সময়ের মধ্যে দিয়ে মিশিয়ে নিতে পারেন ভাজা মশলা যদি থাকে তাহলে এই সময়ের মধ্যে আবারও ব্যবহার করতে পারেন তাহলে ফ্লেভারটা আরও ভালো আসে এইগুলিকে মিশিয়ে নেওয়ার পর গ্যাসটা বন্ধ করে কিছুক্ষণ রেস্টে রেখে দেবো কিছুক্ষণ রেস্টে রেখে দিলে ফ্লেভারটা ভালোভাবে মিশে যাবে চার থেকে পাঁচ মিনিট পর ফিরে আসলাম আমার রান্না সম্পূর্ণ রেডি এইভাবে নিরামিষ সবজি বা লাফড়া রান্না করে খেয়ে দেখবেন ভালো লাগে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার নিত্য নতুন ভিডিও দেখবেন